নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে মহিলা মোর্চার উদ্যোগে আজ কাঁকড়াবনের স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে একটি সভার আয়োজন করা হয় আজকের এই সভাটি কার্যত হয় কাঁকড়াবন পঞ্চায়েত হল ঘরে আজকের সভাতেই উপস্থিত ছিলেন স্বসহায়ক গোষ্ঠীর সমস্ত মহিলারা তাদের সঙ্গে আলাপ আলোচনা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে বার্তালাপ করা হয় সভার মধ্য দিয়ে তেত্রিশ সালগড়া বিধানসভা কেন্দ্রের মহিলা মোর্চার সভা লক্ষ্মী লক্ষ্মীদের মজুমদার কাঁকড়াবন তেত্রিশ সালপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন মজুমদারের উপস্থিতিতে আজকের এই সভাটি অনুষ্ঠিত হয় তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ন বছর কার্যকালের কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজকে পাঁচটি কর্মসূচির মধ্য দিয়ে সশায় দলের বনেদের নিয়ে বা দিদিদের নিয়ে আজকের এই কর্মসূচির আয়োজন বলে মহিলা মোর্চার পক্ষ থেকেই জানানো হয়েছে প্রধানমন্ত্রীর ন বছরের কার্যক্রম ন বছরের যে পূর্তি তার জন্য একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে প্রদেশ বিজেপির পক্ষ থেকে এবং বিজেপির যে সমস্ত অঙ্গ সংগঠনগুলি রয়েছে তারাও আহ সশ কর্মসূচিকে হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে তবে এরই মধ্যে লোকসভা ভোটেরও যে একটা আগাম প্রস্তুতি শুরু হয়ে গেছে সে ছবি এবং এমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে শশক দলের মহিলাদের সঙ্গে আজকে মত বিনিময় করা হয় আগামী দিনে কি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি নির্ধারণ একই সঙ্গে পূর্বের যা যা কাজকর্ম সেই সম্পর্কেও আজ প্রাথমিকভাবে বৈঠক সম্পন্ন হয় সহায়ক দলের মহিলাদের সঙ্গে নিয়ে এই বৈঠক সম্পর্কে সংশ্লিষ্ট মহিলার কি বক্তব্য রয়েছে শুনুন এই গ্রুপগুলি ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কাকরাবন বিধানসভায় এই গ্রুপগুলি চালু ছিল না তখন আমাদের মাননীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার মহোদয় এবং আমাদের জেলা সভাপতি অভিষেক দেবরা মহোদয় সহযোগিতা আমরা যখন আলাপ আলোচনা করেছি তখন মাননীয় সাংসদ আমাদের কাকরাবন বিধানসভায় আমাদের সরকার আসার পরে এই গ্রুপগুলি চালু হয়েছে আমাদের কাকরাবন ব্লকে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা ভারতবর্ষের সমস্ত মায়েরা তারা যেন নিজেরা স্বনির্ভর হতে পারে সশক্তিকরণ হতে পারে এবং নিজেদের সম্মান মর্যাদা বজায় রাখতে পারে প্রধানমন্ত্রী চিন্তা ধারা চেতনা মাতৃশক্তি উত্থানের যে প্রচেষ্টা সে প্রচেষ্টার অঙ্গ হিসাবে আজকে আমাদের যারা সহজ দলের দিদিরা সংশ্লিষ্ট মহিলার বক্তব্য আপনারা শুনলেন তবে সরকারের যে সমস্ত স্কিমগুলি রয়েছে বা যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলো মহিলাদের সামনে মহিলা যারা সশায়ক দলে রয়েছেন তাদের সামনে তুলে ধরা হয় আজকের এই বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে কাঁকড়াবন পঞ্চায়েত হলে আজকে আয়োজন করা হয় এই বিশেষ কর্মসূচিটির আজকের এই কর্মসূচিতে সশায়ক দলের মহিলাদের উপস্থিতি ছিল এক প্রকার লক্ষণীয় তবে সকলকে সঙ্গে নিয়ে এগোতে হবে এবং এভাবেই রাজ্য তথা দেশের উন্নয়ন সম্ভব এমনটাই মত রয়েছে প্রধানমন্ত্রীর সেই মোতাবেক প্রদেশ বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ কর্মসূচি প্রত্যেকের সামনে তুলে ধরা হচ্ছে মোদী সরকারের ন বছরের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড তা সকলের সামনে প্রচার করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন